গরমে মানুষের ভালো থাকাটাই নষ্ট হয়ে যাচ্ছে, সে জায়গায় হাঁসের এত অধিক তাপমাত্রায় ভালো থাকাটা একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক। তো এত অধিক তাপমাত্রাতেও কীভাবে এই বাচ্চাগুলোকে আমরা সুস্থ সবল এবং স্বাভাবিক রাখতে পারি এবং গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করতে পারি, পক্ষান্তরে রানিং ডিম পাড়া হাঁসগুলোকে কীভাবে সুস্থ সবল এবং স্বাভাবিক রেখে ডিমের পার্সেন্টেজ অব্যাহত রাখার চেষ্টা করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রচুর গরম এই দিনের বেলায়, রাত্রে কিন্তু এই আবহাওয়াটা অনেকটাই কুল থাকে, অর্থাৎ ঠান্ডা থাকে, কিন্তু এই প্রচুর গরমে এই বাচ্চাগুলো কিংবা এই হাঁসগুলো অনেকটাই কিন্তু অসুস্থতা ফিল করে। তো এই পর্যায়ে আমরা কী করতে পারি? তো যেহেতু গরম, ঠান্ডার সময় আসলে আমাদের হচ্ছে এত ভোগান্তি ছিল না কিংবা এত কষ্ট করতে হচ্ছিল না, তো এত গরমের মধ্যে আসলে এই বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন যখন দিব তখন আসলে আমরা পানিতে নামাবো কিংবা ভ্যাকসিন দেওয়ার আগে পানিতে নামানো যাবে না, এরকম কোনো বিষয় না। আমরা যদি বিশুদ্ধ পানিতে নামাই ভ্যাকসিন দেওয়ার আগেও নামানো যাবে। আসলে আমাদের দেখতে হবে যে এত গরমে বাচ্চাগুলো যাতে অসুস্থ না হয়ে যায়। এই গরমে কিন্তু ঘাম জমে এই বাচ্চাগুলো ঠান্ডা কাশি কিংবা সর্দি জ্বর হতে পারে, এই গরমে অজীর্ণ হতে পারে, এই গরমে হাঁপাতে হাঁপাতে বাচ্চাগুলো অসুস্থ হতে পারে। এজন্য অবশ্যই বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে, নিয়মিত স্যালাইন ব্যবহার করতে হবে, নিয়মিত মেডিসিনগুলো ব্যবহার করতে হবে, আর খাবারটা অবশ্যই কন্টিনিউ রাখতে হবে। আমাদের দেখতে হবে যে এই বাচ্চাগুলো যেন কড়া রোদে না থাকে, ছায়াযুক্ত স্থানে থাকে, আলো বাতাস যেখানে চলাচল করে, প্লাস যে জায়গাটায় হাঁসগুলো গোসল করে সেই জায়গাটা যেন নিরাপদ এবং পরিষ্কার পানির ব্যবস্থা থাকে। তো আমি এখন সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা হাউস, হাউসের মধ্যে আমরা পানি দিয়ে রেখেছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ। তো এই রোদের মধ্যে আমরা যদি পানি সকালবেলা দিয়ে রেখে দেই তাহলে কিন্তু এই পানিটা গরম হবে, এটাই স্বাভাবিক, আর এই গরম পানিটা যদি খায় বাচ্চাগুলো অসুস্থ হবে। তো এই বিষয়গুলো আমরা যদি না মানি কিংবা না জানি তাহলে এই সমস্যা হতে পারে, আসলে দুই এক ঘন্টার ব্যবধানে হাঁসগুলো অসুস্থ হয়ে যেতে পারে কিংবা বাচ্চাগুলো অসুস্থ হতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রেখেই আমরা কিন্তু চলছি। তো এখন আসা যাক যে বড় হাঁসে আর যে পরিচর্যাগুলো, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু নেট জাল দিয়ে ঘিরে রেখেছি। এই নেট জাল দিয়ে ঘেরার কারণ আমি হচ্ছে লাইভে শেয়ার করেছি, তারপরেও বলছি যে পাখি কিংবা কাক কিন্তু এই বাচ্চাগুলোকে হচ্ছে ডিস্টার্ব করে কিংবা হচ্ছে বাচ্চাগুলোকে নষ্ট করে দিতে পারে, তো এজন্য আমরা এই নেট জালের ব্যবস্থা করেছি। তো এখন এই বড় হাঁসের যে ব্যাপারটা, আমরা কিন্তু হাউজে পানি দিয়েছি একেবারে বদ্ধ হবে যেহেতু এই খামারটা, তো এই হাউজের পানি কিন্তু আমরা বারবার অপসারণ করে ফেলছি, কারণ এত গরমে বারবার ওরা গোসলের জন্য যাচ্ছে আর বারবার এই পানিটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, আর এই অপরিষ্কার পানি যেন খেয়ে ওরা হচ্ছে অসুস্থ না হয়ে যায় এজন্য পানিটা বারবার আমরা হচ্ছে অপসারণ করে ফেলছি। দেন আবার কিন্তু মোটরের সাহায্যে আমরা ঠান্ডা পানি কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা করছি এবং দুপুরবেলা আমরা যত সম্ভব স্যালাইনের ব্যবস্থা করছি, মাঝে মাঝে আমরা ভিনেগার দিচ্ছি, আর খাবারটা আমরা শুকনো দিচ্ছি আপাতত, কারণ যখন ভিজিয়ে খাবারটা দিব আর অনেক বেশি সময় খাবারটা থাকবে তখন কিন্তু সেই খাবার থেকে একটা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে। আর যে খাবারের ভাণ্ডগুলো দেখতে পাচ্ছেন, সেই সরি পানির ভাণ্ড দেখতে পাচ্ছেন, এই পানির ভাণ্ডতে যে পানিগুলো থাকছে বারবার কিন্তু আমরা সেন্স করে দিচ্ছি, বারবার পরিষ্কার করে দিচ্ছি, আর এই পানির ভাণ্ড কোনোভাবেই রোদরে থাকা যাবে না। পানির ভাণ্ড যদি রোদরে থাকে, এই রোদরে থাকা পানিটা গরম হয়ে যাওয়ার ফলে এই গরম পানি খেয়ে হাঁসগুলো অসুস্থ হতে পারে। আর ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। আমাদের ঘরে আসলে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে, বিধায় এখনও পর্যন্ত আমরা বৈদ্যুতিক পাখার কোনো ব্যবস্থা রাখিনি। তো এই যে বাচ্চা ঘরটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু শীতল ঠান্ডা, আর চারিদিকে নেট জাল দিয়ে ঘেরা, এই নেট জাল ভেদ করে কিন্তু আলো বাতাস খুব সহজেই প্রবেশ করতে পারে। আর আমরা নিজেই প্রবেশ করে যখন দেখবো যে একটা ঘরে আমরা হচ্ছে খুব স্বস্তিতে থাকতে পারছি, তখন বোঝা যাবে যে হাঁসগুলো কিংবা হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে। তো এভাবেই আসলে গরমের দিনে আমরা বাচ্চাগুলোকে টেক কেয়ার করি কিংবা বাড়তি যত্ন দিচ্ছি, আর বারবার খামারে আসতে হবে, পানিটা দেখতে হবে, খাবার দেখতে হবে, বাচ্চাগুলো কিংবা হাঁসগুলো রোদরে পড়ে আছে কিনা এগুলো দেখতে হবে। তো মোটামুটি এভাবেই আমরা যত্নে রাখছি। তো আজকে এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল, ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর
আপনার খামারের কি অবস্থা অবশ্যই কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।